নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বিদেশ খড়কনার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কাঁচা মরিচকে 1 থেকে 2 মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের এখানে হচ্ছে শীতপ্রধান দেশ, তো আমি কখনই কাঁচা মরিচকে বাইরে রাখতে পারি না, সেটা গরমই হোক আর শীতই হোক। মানে কেমন যেন একটা শুকনো ভাব চলে আসে, যেটা পরে আর ইউজ করা যায় না। তো সেই জন্য আমি এভাবে করে ফ্রিজের ভিতর রেখে দিই। আমি মরিচগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে শুকিয়ে নিয়েছি 1 ঘন্টার মতো। তো এখন আমি গোটাগুলোকে ফেলে একটা বক্সে, মানে প্লাস্টিকের বক্স হোক বা টিফিন বক্সের ভিতর রেখে দিব। তো চলুন কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে এখানের স্কুলগুলোতে, প্রাইমারি স্কুল হচ্ছে রিসেপশন থেকে ক্লাস 6 পর্যন্ত, আর ক্লাস 7 থেকে শুরু হয় হচ্ছে সেকেন্ডারি স্কুল। তো আমাদের এখানে পড়াশুনো কিন্তু বাংলাদেশের মতো না। সেটা হচ্ছে যে এখানে বাচ্চাদের সব হোমওয়ার্কগুলো কিন্তু স্কুলেই করে ফেলে ওরা, আর স্কুলেই ওদের চেষ্টা করা হয় করিয়ে দেওয়া সব কিছু। বাট ওরা হচ্ছে উইকেন্ডে, স্যাটারডে সানডে 2 দিন যেহেতু বন্ধ থাকে স্কুল, সেই 2 দিনের জন্য কিছু হোমওয়ার্ক বাসায় দিয়ে থাকে, সাথে একটা রিডিং বুক থাকে, একটা লাইব্রেরি বুক থাকে, আর থাকে রিডিং রেকর্ড বুক, যেখানে মা বাবাকে কমেন্টস করতে হয় যে বাচ্চার কোন কোন শব্দগুলো সে পারছে না বইয়ের, আর কোন কোন শব্দগুলো তার কাছে নতুন মনে হয়, কোন কোন শব্দের উচ্চারণ সে ভুল করছে, এরকম কিছু কমেন্ট তার ওখানে করতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু পড়াশোনাগুলো ঠিক সেরকম না। আমাদের বাংলাদেশের পড়াশোনাগুলো কেমন, যেমন আমরা স্কুল থেকে এসে আবার টিচার বাসায় পড়াতে আসতো, বা কেউ কোচিং সেন্টারে পড়তে যেত, তারপরে নিজের পড়াশোনা করতে হতো 10টা 11টা পর্যন্ত, যেটা এখনও বাচ্চারা করছে এবং আমরাও করে এসেছি। তো ওই দিক দিয়ে হিসাব করলে বাংলাদেশের পড়াশোনা আর এখানের পড়াশোনা আমি বলবো যে অনেক অনেক ডিফারেন্স। আমার বাচ্চাদের যেমন, আমি যখন প্রথম আমার বড় ছেলে রিসেপশন শুরু করেছিল, তো তখন আমার মনে হতো যে কি ধরনের পড়াশোনা, কিছুই বুঝলাম না, কোনো বই নাই, কিছু নাই, ব্যাগের ভিতর খালি ব্যাগ নিয়ে যেত, খালি ব্যাগ নিয়ে আসতো। শুধু শনিবার রবিবারের জন্য ওরা লাস্ট স্কুল ফ্রাইডে থাকে, মানে শুক্রবারে ওদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়, যেটাই বাসায় ওরা কমপ্লিট করার চেষ্টা করে। আর আর হচ্ছে সব কিছু অনলাইনে, এখন তো সব কিছু অনলাইনে হয়ে গেছে, আমি এটা বলছি 10 বছর আগের ঘটনা। তো এখন কি হয়েছে, এখন হচ্ছে রিসেপশন হোক না, মানে ক্লাস 1 হোক 2 হোক, সব কিছু অনলাইনের সিস্টেম, লগ ইন সিস্টেম থাকে প্রত্যেকটি বাচ্চার। তো বাসায় লগ ইনের করে ওদের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হয়, আবার অনেক কিছু আছে যে ছবি তুলে ওখানে সেন্ড করতে হয়। যেমন আমার ছোট মেয়ে হচ্ছে ক্লাস 1-এ, ওর হচ্ছে কোন হোমওয়ার্কগুলো করলো বাসায় সেটা স্কুলে না দিয়ে ছবি তুলে ওখানে সেন্ড করতে হয় সেই ওয়েবসাইটে। তো টিচার এখান থেকে দেখে নেয় যে হ্যাঁ, এই হোমওয়ার্কগুলো সে করেছে বাসায় আর এটা সে ভুল করেছে। আবার দেখা যায় এখানে একটা হচ্ছে 3 মাস পর পর প্যারেন্টস ইভিনিং হয়, প্যারেন্টস কনসালটেশন, তখন যে টিচারের সাথে কথা বলতে হয়। তো টিচার তখন বলে ইমপ্রুভ, কতটা ইমপ্রুভ হয়েছে বাচ্চা, আর কোন কোনগুলো পাচ্ছে না, কীভাবে বাসায় হেল্প করা যায়, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়। আমি বলবো খুব ভালো একটা মানে জিনিস, এরকম যদি বাংলাদেশে হতো আসলে পড়াশোনার উন্নয়ন, মান উন্নয়নটা একটু বেশি ভালো হতো। যাই হোক, তো আমি অনেক কথা বললাম, এভাবে করে আমি একটা কিচেন টাওয়েল 2টো ভাগ করে নিয়েছি। এভাবে করে আমি কিচেন টাওয়েলে পেঁচিয়ে রেখে দেই, যাতে কোনো রকম ঠান্ডা, ফ্রিজের যে ঠান্ডা জিনিসটা সরাসরি মরিচের গায়ে না লাগে। তো এভাবে রেখে দিলে দেখা যায় 1 মাস থেকে 2 মাস পর্যন্ত আমি খুব সহজেই মরিচগুলো ইউজ করতে পারি, আর আর আমার ওভাবে করে নষ্টও হয় না মরিচ। তো আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে মাছ, এটাকে বলে কোরাল মাছ, আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। মাছটা খুবই ভালো লাগে, দেশে আমি আসলে খাইনি। কোরাল মাছের বড় মাছ দেখেছি বাংলাদেশে, কিন্তু এত এই সাইজের মাছ কখনো আমি দেখি নাই। আর আজকের ওয়েদারটাই যে এরকম এতটাই খারাপ, মানে যেমন বাতাস তেমন বৃষ্টি, তারপর আবার ঠান্ডা, মানে সব দিকে মিলিয়ে মানে খুবই খারাপ একটা ওয়েদার। বাচ্চাদের যখন স্কুলে গিয়েছিলাম ড্রপ করতে, তখন দেখলাম যে এতটা খারাপ, মানে পুরা জ্যাকেট সব ভিজে গিয়েছে। তো বাইরে যাওয়ার কোনো মানে কি বলবো, কোনো মানে ওয়ে নাই যে বাইরে যাব বা কিছু। যাই হোক, আর তেমন কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব না। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।